হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজুল অফিসিয়াল ব্লগ। তো কেমন আছেন দর্শক বন্ধুরা? আবারও আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকের নৌকা খেলায় হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক বন্ধুরা, হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকা বিশাল টান দিয়েছে, টান দিয়ে আমাদের মাঝে এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়ানতলা এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস। আমরা দেখতে পাচ্ছি দেওয়ানতলা এক্সপ্রেস একটু এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় আমাদের সহিত দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়ানতলা এক্সপ্রেস সামনের দিকে তুফানের মতো এবং বাঘ সিংহের মতো আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চললো আমাদের দেওয়ানতলা এক্সপ্রেস। এবং দেখতে পাচ্ছেন সেই সাথে আমাদের যুবক ভাইয়েরা, ছোটো ছোটো ভাইয়েরা, তারা মিউজিকের তালে কীভাবে ডান্স করতেছে এবং কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় কত সুন্দরভাবে তারা আমাদের সহিত আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলা দেখতেছে। আপনারা দেখতে থাকুন, আজকে আমাদের খেলাটি অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে এবং অনেক হাজার হাজার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় দর্শক বন্ধুরা বসে থেকে দেড়ে থেকে কেউ কেউ জায়গায় পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় বসে থেকে কাছে কেউ কেউ কাছে বসে থেকে কোথায় কোথায় বসে থেকে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় দেখতে আছে এবং তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় তারা দেখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন কত দর্শক বন্ধুরা পারে এবং নৌকার মাঝে বসে থেকে তারা নৌকা খেলা দেখতেছে। আমরা এই মুহূর্তেই দ্বিতীয় রাউন্ডে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা বাক্সিংয়ের মতো আমাদের দিকে এগিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দুটি নৌকা দুই পাশ দিয়ে আমাদের দিকে এগিয়ে আছে, তুফানের মতো এগিয়ে আছে। এটা খেলা হচ্ছে সর্দার এক্সপ্রেস এবং পাসপুর একতা এক্সপ্রেস। পাসপুর একতা এক্সপ্রেস একটু এগিয়ে আর সর্দার এক্সপ্রেস একটু পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এখান থেকে যে পাসপুর এক্সপ্রেস অনেক দূর এগিয়ে চলে যাচ্ছে এবং সর্দার এক্সপ্রেস অনেক পিছিয়ে পড়ে গেছে। এবং পাসপুর এক্সপ্রেস, আমার তো মনে হয় পাসপুর এক্সপ্রেস আমাদের বাউন্ডারির কাছে চলে যাচ্ছে এবং সর্দার এক্সপ্রেস বাউন্ডারি থেকে অনেক দূর পিছিয়ে পড়ে গেল। আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাসপুর এক্সপ্রেস বর্ডার ক্রস করলো এবং কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়ে কত আমাদের শহীদ দেখতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সর্দার এক্সপ্রেস হার মেনে নিল, সর্দার এক্সপ্রেস পারল না এবং পাসপুর একতা এক্সপ্রেস তারা জয়ী হয়ে গেল। বর্ডার ক্রস করে তারা অনেক দূরে এগিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্দার এক্সপ্রেস তো হাল ছেড়ে দিয়ে আর পারল না, শেষমেশ পাসপুর এক্সপ্রেস ফার্স্ট হয়ে গেল আমাদের মাঝে আজকের বিজয়ী পাসপুর এক্সপ্রেস, পাসপুর একতা এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক বন্ধুরা ব্রিজের ওপর কোথায় কোথায় দর্শক বন্ধুরা আছে আমাদের বসে থেকে দাঁড়িয়ে থেকে কেউ কেউ নৌকায় চড়ে মানে আমাদের আজকের এই গ্রাম নৌকা খেলা দেখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে দেওয়ানতলা এক্সপ্রেস খেলা হলো, তারা এখানে আসে রেস্ট নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানতলা এক্সপ্রেস আবার চলে যাচ্ছে উজানের দিকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম নৌকা খেলায় উপস্থাপন হয়েছে এবং আমাদের গোবিন্দগঞ্জের পৌরসভার মেহর
পর্যন্ত আমাদের আজকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোককলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেয়র গোবিন্দগঞ্জের মেয়র দর্শক মন্ডলের হাত নাড়িয়ে তাদের অভিনন্দন জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জের মেয়র, তিনি আমাদের মাঝে আজকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক বন্ধুদের মাঝে তিনি উপস্থাপন হয়েছে। হাজারো দর্শক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায়। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই গোবিন্দগঞ্জের মেহর, তিনি গ্রামবাংলার ঐতিহ্যবাহী বোচাদহ গ্রামে, মহিমাগঞ্জ বোচাদহ গ্রামে দেওয়ানতলা, তিনি দেওয়ানতলা ব্রিজে নৌকা বাইশ খেলা উপস্থাপন করেছেন এবং আয়োজন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিমাগঞ্জ গোছাদহ গ্রামের দেওয়ানতলা ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রামে এবং তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন আপনারা নৌকার মাঝি মহিলারাও তাকে হাত নাড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছে এবং তিনিও নৌকার মাঝি মহিলাকে সকল সম্মানিত দর্শককে আপনাদেরকেও অভিনন্দন জানাক। আপনারা দেখতে পাচ্ছেন সোনাদতরী সোনাদতরী নৌকাকে গোবিন্দগঞ্জের মেহর হাত নাড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আমরা চলে আসলাম, অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রামবাংলা আপনারা দেখতে থাকুন আজকে আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা। এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের মজার মজার খেলার ভিডিও আরও আসবে, আরও দিব, আরও আপলোড দিব, আপনারা দেখে থাকুন। আজকে আমাদের এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর কত দর্শক ভিডিও আজকে আমাদের মেহর লতিফ প্রধান, তিনি মহিমাগঞ্জ গোচাদহ দাওন ক্লাব দিয়ে এসে দর্শক বিন্দুদেরকে হাত নাড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দর্শক বিন্দুরা আজকে আমাদের এই গ্রামবাংলায় দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে অভিযানের দিকে প্রস্তুতি নেওয়ার জন্য। আমরাও দেখতে থাকি আজকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক বিন্দু পাহাড়ের ওপর থেকে আমাদের এই আনন্দ সহিত খেলা দেখতেছে এবং আমোদ নিচ্ছে। হাজারো দর্শক বিন্দু, হাজারো মানুষ আজকে আমাদের এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই এক ভাই আমাদের নৌকা থেকে লাফ দিয়ে তিনি চলে গেল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর হাজারো দর্শক বিন্দু, হাজারো দর্শক বিন্দু আজকে আমাদের এই গ্রামবাংলা দেখতে পাচ্ছি। সেই সাথে আমাদের ছোটো ভাই বড় ভাই এবং তারা মিউজিকে তালে তালে সুন্দরভাবে আমাকে আমাকে এবং নৌকা বাইশ খেলা উপস্থাপন হয়ে দেখতেছে। তো আমরাও দেখতে থাকি আজকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় কেমন হয় দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে পরের রাউন্ডে চলে আসবো, ততক্ষণে আমরা একটু ঘুরে নেই এবং আপনাদেরকেও দেখে এই আজকে আমাদের এই গোচাদহ গ্রামে দেওয়ানতলা ব্রিজে কত হাজারো দর্শক আজকে উপস্থাপন হয়ে আমাদের এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ খেলা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন এপাশ থেকেও অনেক দর্শক বিন্দু, অনেক মা বোন আজকে আমাদের এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বর্ডার ক্রস করলাম আমরা, এর মধ্যে আমরা নৌকা বাইশের যে বর্ডার যেখানে
সামনে সে বোকা ফার্স্ট মোবাইল সেই বর্ডার আমরা দেখতে পাচ্ছি, বর্ডার আমরা ক্রস করতেছি এবং অনেক দর্শক বিন্দু আজকে আমাদের এই ক্যামেরায়। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।